সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি ওমর ফারুক। দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সমাধি বা স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো ছাড়া মূলত লকডাউনে আছে মাঠের রাজনীতি। তবে থেমে নেই অনলাইন প্রেস ব্রিফিং কিংবা ভিডিও বার্তায় প্রধান দুই রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপ। মহামারীর নিউ নর্মাল বা নতুন বাস্তবতা যেখানে জীবনাচার বদলে দিচ্ছে, সেখানে রাজনীতি কি পুরনো আবর্তে খাবি খাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকের সম্পাদকীয় করোনায় অভিযোগ ও নালিশের রাজনীতি। আর আমাদের আজকের আলোচনার প্যানেলে আছেন মোহাম্মদ হারুনুর রশিদ এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি, অসীম কুমার উকিল এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। চলে গেলেন বাংলা গানের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর, সঙ্গীতাঙ্গনের শোক, থাকবেন শ্রোতাপ্রিয় নাগরিক গায়ন হয়ে। রাজধানীতে জেকেজির মতো এবার রিজেন্ট হাসপাতালেও করোনা পরীক্ষার নামে জালিয়াতি। উত্তরা ও মিরপুরে অভিযানে বেশ কয়েকজন আটক, দেশে করোনায় আরও 44 জনের মৃত্যু। করোনাকালের ঈদযাত্রা নিয়ে হয়নি কোনো সিদ্ধান্ত, বাসের সংখ্যা বাড়াতে চায় মালিক সমিতি, নিরুৎসাহিত করতে বাড়ছে না ট্রেনের সংখ্যা, জানালেন মন্ত্রী। ডাকাতি করে বাঁচতে চট্টগ্রামে অনুদান নিয়ে পুলিশের কাছে তাঁতিলীগ নেতা মাসুদ, অপকর্ম ঢাকতেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, দাবি পুলিশের। এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট ডাস্টবিনে ফেলে দেয়া রুবি ভবনের মালিককে গ্রেফতারে আলটিমেটাম, মানবাধিকার লঙ্ঘন করেছেন বাড়িওয়ালা, বলছেন আইনজীবীরা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা জানি যে মহামারী করোনার কারণে অনেক কিছুই আসলে বদলে গেছে, এবং বলা হচ্ছে সামনের দিনে অনেক কিছু বদলেও যাবে। করোনার আগের, কোভিড-19 মহামারীর আগের দুনিয়া এবং পরের দুনিয়া আলাদা হবে, এটিও অনেকেই বলছেন। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমরা যে রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি বক্তব্য শুনতে পাচ্ছি, তাতে অনেকেই তাকে আসলে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে করোনা অনেক কিছু বদলে দিলেও আমাদের রাজনীতিকে আসলে সেভাবে আসলে বদলাতে পারেনি। এসব প্রসঙ্গ নিয়েই আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি প্রথমেই বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ এমপি আপনার কাছে যেতে চাই, এবং প্রথমেই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মন্তব্য বা বক্তব্যের দিকে। সেখানে তিনি বলছেন, পূর্ণিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে চায়, এবং তার আরও অভিযোগ যে করোনাকালেও বিএনপি আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, এই অভিযোগও তারা করছেন, এবং বিএনপি ইতিবাচক রাজনীতি করছে না সেটিও তারা বলছেন। সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে আসলে কোনো পরিবর্তন আসেনি এই মহামারীর সময়েও, সেটি আসলে তিনি ইঙ্গিত করছেন। আমি আপনার বক্তব্য জানতে চাই হারুনুর রশিদ এমপি। ধন্যবাদ সময় টিভিতে আজকে আমাকে সংযুক্ত করার জন্য। আজকের আলোচক হিসেবে আমাদের মাঝে আরো দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আমাদের মুজিবুল হক চুন্নু ভাই, আমাদের অসীম কুমার উকিল, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। যে প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছেন, আসলে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের সমালোচনা করার মতো ধৈর্য এবং সহ্য আছে কিনা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে আজকে ডিজিটাল অ্যাক্টের যে অপব্যবহার অপপ্রয়োগ হচ্ছে, এটি নিশ্চয়ই আজকে আমাদের মধ্যে উদ্বেগ এই করোনাকালীন সময় আরো বাড়িয়ে দিয়েছে। সরকারের বিভিন্ন অপকর্মকে ঢাকার জন্যই কিন্তু এই ডিজিটাল অ্যাক্ট করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এই আইনের মাধ্যমে আজকে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষক কেউই এখান থেকে আপনার বাদ থাকছে না। আজকে সত্যিকার অর্থে আমি বলবো যে আজকে মাননীয় মন্ত্রী এবং সরকারি দলের এমপিরা তাদের যে বক্তব্য বিবৃতি দিচ্ছে, এতে মানুষ আসলে সত্যি খুবই বিরক্ত। মানুষ এই মুহূর্তে চাইটা কি, আমাদের সংকটটা কোথায়, আমরা এই সংকটের জন্য কি কাজ করছি,
আমাদের পরিকল্পনা কি, আমরা সে বিষয়গুলো সত্যিকার অর্থে কতটুকু সাফল্যের সাথে করতে পারছি, এই বিষয়গুলো কিন্তু এখন মানুষ প্রত্যাশা করে। এখানে আপনার সরকারি দলের জায়গা থেকে বক্তব্য বিবৃতিতে মানুষ সত্যিকার অর্থে আমি বলবো অত্যন্ত বিরক্ত এবং অত্যন্ত অসন্তুষ্ট। কারণ সত্যিকার অর্থে হারুনুর রশিদ এমপি, আপনার কি মনে হয় যে বিএনপির কাছে মানুষের চাহিদা কি, মানুষের প্রত্যাশা কি এই করোনা কালে, এই মহামারীর সময়ে? এই করোনাকালীন সময় বিএনপির কাছে চাহিদা কি আপনি বলেন, তার আমি উত্তর দেবো। করোনাকালীন সময় এটা মনুষ্যবাহী রোগ, এটা আপনাকে বুঝতে হবে যে এই সময় নিশ্চয়ই বিএনপি রাস্তায় নেমে আপনার মানুষের সেবা দাঁড়া দাঁড়িয়ে গিয়ে দিতে পারবে না। এখানে আমরা যতটুকু সম্ভব আজকে আপনার এই চ্যানেলে যদি আজকে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি না হতো, তাহলে তো আপনার আজকে স্টুডিওতে গিয়েই আমরা তিনজন এখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারতাম। এই সময়ে তো আপনার আমাদের একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, এই সময় আমাদের একে অপরের থেকে বিভিন্ন স্বাস্থ্য যে বিধি রয়েছে সেটা মেনে চলার কারণে আজকে আমাদের সেই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে আমাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হচ্ছে। সুতরাং এখানে বিএনপির কি করণীয়, বিএনপি তো করণীয়র ক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে তারা সরকারের কাছে অ্যাডভাইস দিচ্ছে, সরকারের কাছে দিক নির্দেশনা দিচ্ছে, প্রস্তাব দিচ্ছে, সেগুলো তো সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের এই সময়ে যে সমস্ত রাজনৈতিক দল, এই বিভিন্ন বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা যে সমস্ত পরামর্শ প্রস্তাবগুলো রাখছে সেগুলো কি সরকার কোনটা গ্রহণ করছে? আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই যে করোনার প্রভাব যে অর্থনীতিতে কত ভয়াবহ আমরা যা ধারণা করছি তার চাইতে আরো কঠিন ভয়াবহ হবে, আমি আপনাকে এটুকু আগাম বলে দিচ্ছি। তার কারণ আজকে সরকার বাজেট উত্তর যে সমস্ত কথাবার্তা আসছে বা বাজেটকে নিয়ে, আমি সারা পৃথিবীতে আজকে আমেরিকা, জাপান, ইউরোপ, বিভিন্ন উন্নত বিশ্ব তারাও বাজেট প্রণয়ন করেছে, কিন্তু বাজেটে আপনার কোথাও দেখা গেছে করোনাকালীন সময় 8.2% প্রবৃদ্ধির হার দেখানো হয়েছে? এটা তো একটা অকল্পনীয়, অবাস্তব। এই কথাগুলো আমরা যখন বলছি তখন আমাদেরকে বলছে আমরা উদ্ধতপনা দেখাচ্ছি, আমরা এগুলো আপনার অবান্তর কথাবার্তা বলছি। আমি আপনাদের কাছেই প্রশ্ন করব যে পৃথিবীর দ্বিতীয় কোন দেশ আজকে বাংলাদেশের এই বাজেট যখন বিশ্ব দেখে তখন বলছে বাংলাদেশ রোল মডেল, আপনি যদি এখন এই দুঃসময়ে পৃথিবীর কোন একটা দেশ দেখাতে পারবেন যে 8.2% প্রবৃদ্ধির হার দেখিয়েছে, কোন বিশ্বের কোনো দেশে দেখাতে পারবেন যে এখানে আপনার দৃশ্যমান আয় নাই কিন্তু দৃশ্যমান ব্যয় আপনি দেখাচ্ছেন, এই যে একটা অসঙ্গতি, এই যে একটা আপনার এই সকল ক্ষেত্রে যে একটা বৈষম্য, এই সকল ক্ষেত্রে তথ্য গোপন করার যে একটা অপচেষ্টা, এই বিষয়গুলোই কিন্তু আজকে জাতির কাছে পরিচিত। হারুন রশিদ এমপি, আপনার কাছে আমরা নিশ্চয়ই আবারও ফিরবো, আমরা যেহেতু আরো দুইজন অতিথি আছে আমরা তাদের কাছ থেকে শুনে আসি। শুরুতে আমরা খুব বেশি সময় আমরা আসলে কাউকে দিতে চাচ্ছি না, আমরা অন্যদেরটা শুনে তারপরে নিশ্চয়ই আমি আপনার কাছে আবারও আসবো। আমি অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই যে নানান বিএনপি বলছে যে তারা নানা অব্যবস্থাপনার কথা, অদক্ষতার কথা তারা তুলে ধরছেন এবং সেটি আসলে শুনতে আওয়ামী লীগ আসলে অসহিষ্ণু, এবং সেই অসহিষ্ণুতার জায়গা থেকেই আপনারা ডিজিটাল অ্যাক্টকে ব্যবহার করছেন এই সকল সমালোচনা বন্ধ করতে, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। করোনা আক্রান্ত বিশ্ব, সেই বিশ্ব আক্রান্তের মাঝে দাঁড়িয়ে আমাদের আজকের এই আলোচনা সভা। আমি আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের প্লে ব্যাক সম্রাট হিসেবে পরিচিত সকলের কাছে প্রিয় শিল্পী এন্ড্র কিশোর এর প্রতি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র কমিটির পক্ষ থেকে এন্ড্র কিশোরের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি, সুখ সম্পর্ক পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ওনার এই চলে যাওয়াটা কোনোদিনই আসলে এই ক্ষতি অপূরণীয় এবং তাতে চিরদিন শ্রদ্ধার সাথে এই শিল্পীকে স্মরণ করবে। নিঃসন্দেহে আমরা আজকের প্রজন্মের মানুষ সারা পৃথিবীতে আমরা যারা আছি তারা সকলে এটি সময় অতিক্রম করছি, শতাব্দীর ভয়াবহতম সময় অতিক্রম করছি। আমরা সকলে মিলে চেষ্টা করছি এই দুর্যোগ মোকাবেলা করে, মাথা উঁচু করে দাঁড়াতে, দুর্যোগ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে। আসলে মানে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলি যেখানে আসছে এটা একেবারে কথাগুলি ভিত্তিহীন বিষয়গুলো তা বলবো না। আমাদের আলোচনা খুব পরিষ্কার যে আমরা কতদূর করতে পেরেছি। মার্চ মাসের 8 তারিখ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তিটি বাংলাদেশে চিহ্নিত হওয়ার পরে আজকে যখন আমি কথা বলছি আজকে 7 তারিখ, প্রায় এই এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস
সে 4 মাসে করোনা পরিস্থিতি মোকাবেলা আমাদের সামগ্রিক পদক্ষেপ, এটা সন্তুষ্ট কিনা, এটা শুধু কথার বেড়া জাল আবদ্ধ কিনা, এটার মধ্যে অনিয়ম অনাচার দুর্নীতির কি কি আছে এগুলি নিয়ে কথা বলা যাবে না, তা না, কাজ করলে তো ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে। আমার অভিযোগ তো হলো এখানে কোনো কথাবার্তা না বলে কেবলমাত্র এই রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কিংবা টকশোর মধ্য দিয়ে যেভাবে রাজা উজির মারা হয় সেই জায়গাটিতে মানে অভিযোগের বিষয়গুলি আসতেছে। আমরা মনে করি বর্তমান সরকার তার সামগ্রিক সামর্থ্য দিয়ে বিষয়গুলি মোকাবেলা করছে। বিএনপির যুগ্ম মহাসচিব মাননীয় সংসদ সদস্য জনাব হারুন রশিদ যেটা বলছিলেন যে বাজেট সম্পর্কে, এই বাজেট সম্পর্কে অকল্পনীয় অবাস্তবিক এই কথাগুলো ট্রেডিশনালি আমরা জন্মলগ্ন থেকে শুনে আসছি। এবারে বাজেট তো কেবলমাত্র বাজেট নয়, বাজেট বাৎসরিক আয় ব্যয়ের হিসাবের যে বিষয় সেটা না, এটা সামগ্রিক অবস্থা বিবেচনা করে জায়গাটাকে আমরা প্লেস করি। উনি বলছেন যে আপনারা যে এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেটি ধরেছেন সেটি বলছেন যে একদমই আকাশ কুসুম কল্পনা, মানে পৃথিবীর কোনো দেশে, উনি বলছেন যে কোনো দেশে এইভাবে লক্ষ্য নির্ধারণ করা হয়নি, আকাশ কুসুম কল্পনায় আছে বাস্তবায়ন সম্ভব এগুলি কথা বলছেন। আমি এটার সাথে ডিফার করার আলোচনায় যাচ্ছি না, আমি যে কথাটা বলতে চাই আমরা বাজেট তো প্রণয়ন করেছি, আমি মার্চ মাসের 8 তারিখ করোনা আক্রান্ত হওয়ার পর আমরা প্রথম 5,000 কোটি টাকা দিয়েছি কি রপ্তানিযোগ্য সামগ্রীর যে ইন্ডাস্ট্রি গুলি আছে তাদের প্রণোদনার জন্য, পরবর্তী সময়ে আরো বেশ কিছু অর্থনৈতিক। আমি জানি না আজকে থেকে 3 মাস পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কি হবে, 3 মাস আগে কি ছিল, আবার রেমিটেন্স এর জায়গাটা কোথায় হবে, আমি গার্মেন্টস কোন জায়গায় নিয়ে যেতে পারবো, সামগ্রিক ভাবে সবকিছু মিলে পরিস্থিতির আলোকে আমাদের সিদ্ধান্ত গুলি রিভাইজ করতে হবে। আমরা বলেছি আমাদের মানে আমাদের সামনে যদি আকাঙ্ক্ষার জায়গা না থাকে, আশা যদি না থাকে, আশা না থাকলে ভালোবাসা না থাকলে মানুষ জাগবে কি করে, কর্মক্ষম নিয়ে এগিয়ে যাবে কি করে। আমি এখন আকাশ কুসুম কল্পনার মধ্যে যাচ্ছি না, সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা টার্গেট গুলি করেছি, আমরা এগিয়ে যেতে চাই। আমাদের অভিযোগের যে জায়গা থেকে আসলে মানে যেটা বলতে চাই, মাঠের থেকে কাজ করব করে যদি কথাগুলি বলতো তখন মানানসই হতো আরকি একেবারে। আমি মার্চ মাসের 8 তারিখ যখন আমার একটা লেবুর গেছিল, আজকে যখন কথা বলছি তখন আমার 60টা লেবুর গেল, এটা যথেষ্ট নয়, কিন্তু আমাদের এই অগ্রগতিতে একটা সার্টিফিকেট অন্তত দিবে, সার্টিফিকেট না দেও আমার এই অগ্রগতিকে মেনে নিয়ে বলতে পারে যে ট্রায়ালের স্পিডটা বাড়ানো দরকার, স্পিডে ট্রায়াল করা দরকার, কিন্তু আমরা কিছুই করি না। স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু শেষ করে দিয়েছে, এই কথাগুলি বলা মানে কি, বলা মানে হলো করোনা ক্রাইসিসকে আরো বাড়িয়ে দেওয়া। জসীম কুমার উকিল, আমি নিশ্চয়ই আপনার কাছে আমরা আসবো, আমরা শুরুতেই বলেছিলাম যে মানে শুরুতেই আলোচকদেরকে খুব বেশি সময় আমরা দিতে চাচ্ছি না, শুরুতেই আমরা 3 জনকে শুনতে চাই। আমি মুজিবুল হক চুন্নু এমপি আপনার কাছে আসতে চাই, আপনি দুজনের বক্তব্যই শুনলেন এবং আপনার নিজেরও একটি রাজনৈতিক অবস্থান রয়েছে, আপনার কি মনে হয় যে এই যে পাল্টাপাল্টি অভিযোগের কথা বলা হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে কিছুই হয়নি, আরেকদিকে বলা হচ্ছে যে কোনো ধরনের মানে সমালোচনা শোনার মতো সহিষ্ণুতা আসলে সরকারের নেই, সেই জায়গাতে আপনার কি মনে হয়, আপনার মতামতটা আমি জানতে চাই। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এখানে আসবার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি কিছু বলার পূর্বে শিল্পী এন্ড্রু কিশোর সহ গত কয়েক মাসে যে সমস্ত মানুষ করোনার কারণে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং যারা নাকি করোনাতে কাজ করছেন বিশেষ ডাক্তার, নার্স, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সিভিল প্রশাসন, আর্মি প্রশাসন যারা কাজ করছেন এই এর সঙ্গে, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আসলে আওয়ামী লীগ বিএনপি এখানে আমার ওনাদের কিছু ইগুর সমস্যা আছে, আওয়ামী লীগ ভালো করলো বিএনপি কখনই বলে না যে ভালো ভালো করেছে, বা বিএনপি ভালো কিছু বললো আওয়ামী লীগ মনে করে না যে তারা ভালো কিছু বলেছে। তাদের এই দুই দলের মধ্যে আমি মানে আমাদের একটা অভিজ্ঞতা যে অলওয়েজ একটা নেগেটিভ মানে চিন্তা ভাবনা আছে, কাজে এই বিষয়ে আমি বলতে চাই না। আমি বলতে চাই আমাদের যে করোনা এবং এই আমাদের যে অসীম কুমার উকিল, যেহেতু তিনি সরকারি দলের এমপি, তিনি যেটা বললেন তার উপরে আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন সরাসরি হস্তক্ষেপ করেন তখন কিন্তু এই আমাদের করোনা মোকাবেলা করার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সন্দেহ নাই, কিন্তু আমার কথাটা হলো যদি আমরা আগে থেকে আরো সাবধান হতাম, যেমন আমি এখানে আমাদের মানে দুজন সদস্য হারুন রশিদ সাহেব এবং অসীম কুমার উকিল, তাদেরও তারাও জানেন যে ফেব্রুয়ারি 22 তারিখে আমি পার্লামেন্টে
মাননীয় স্পিকারের পারমিশন নিয়ে আমি সেদিন পয়েন্ট অফ বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমরা জানলাম চীনে এই যে করোনা হচ্ছে, করোনা ভাইরাস, এবং এখান থেকে আমাদের মানুষ আসতেছে, করোনা ভাইরাসটা কি, এটাকে মানুষে খায় নাকি গায়ে মাখে না কি আমরা জানি না, আপনি কাজ করেন সারা জাতিকে জানান করোনা ভাইরাসটা কি এবং আপনারা জানেন আর আমরা কি করতে হবে সেটা আমাদেরকে বলেন। আমার মনে হয় তখন বোধহয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বোধহয় বা সরকার খুব একটা বেশি গা লাগান নাই, কারণ গা লাগান নেই কারণে যে এমনও 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 হয়েছে যে আমি আরেকটা পয়েন্ট অফ বলেছিলাম যে চায়না থেকে ইটালি থেকে প্রায় 200-300 মানুষ এয়ারপোর্টে আসলো, পাঁচ ঘন্টা তারা ছিলেন এয়ারপোর্টে, কোনো ডাক্তার নাই, পরে আপনার সকালে তাদেরকে শিল মেরে ওকে করে ছেড়ে দিচ্ছেন, এই সমস্ত কিছু মানে ঘাপলা আছে। তারপর আরো আছে যেমন আমার মনে হয় আমি জানি না আমাদের স্বাস্থ্য বিভাগ জানতো কিনা, প্রাথমিক অবস্থায় যে সমস্ত এই পিপিই দেওয়া হয়েছিল বিভিন্ন উপজেলা, ইভেন আমাদের জানেন সাহেবরা আছেন ওনারা জানেন যে আমাদের উপজেলা লেভেলে ডাক্তার নার্স তারা যে সমস্ত পিপি মানে তখন তারা মানে পিপি নিয়ে কাজ করেছিলেন ওই পিপিই গুলি ছিল অত্যন্ত নিম্নমানের, এবং ওই কারণে কিন্তু অনেকে আপনার অনেক ডাক্তার এবং নার্স কিন্তু করোনা আক্রান্ত হন। পরবর্তী সময় অবশ্য এই ভালো স্টেপ নিয়েছে গভর্নমেন্ট, ভালো পিপি এপিপি দিছে, কিন্তু আমার আমার মনে হয় যে প্রাথমিক অবস্থা থেকে যদি আমরা আরো মানে কষ্ট থাকতাম তাহলে আমার মনে হয় যে এই মোকাবেলাটা আরো আমাদের সহজ হতো। আর একটা বিষয় হলো যে এখন আসলে এই আমাদের জগ্রাজাটি করে লাভ নেই, কারণ এটা একটা জাতির বিপর্যয়। আমাদের হারুন রশিদ সাহেব বলছেন যে করোনার কারণে আমাদের অর্থনীতি মহাবিপর্যয়, আসলে একটা মহাবিপর্যয় আসবে, আমাদের করোনাকে মোকাবেলা করতে হবে এবং আমাদেরকে এই জীবন জীবিকারও আমাদের কিন্তু চালিয়ে রাখতে হবে। জি মুজিবুল হক চুন্নু, আপনারা মানে তিনজনই বলছেন যে এটি মহাবিপর্যয়, জাতির সামনে একটি বড় পরীক্ষা এবং আসলে বিশ্ব মানবতার জন্য একটি বড় পরীক্ষা। সেই ক্ষেত্রে এসে আমরা যখন দেখছি যে নানান কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, অফিস আদালত কীভাবে চলবে সেই দিকে, জীবন জীবিকা কীভাবে চলবে সেই দিকে, মানুষ নতুন পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে তারা পরিবর্তন হচ্ছে, কিন্তু রাজনীতিতে তো আমরা সেই ধরনের রাজনীতির কথাবার্তায় তাদের কর্মসূচিতে তো আমরা কেমন কোনো পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি না? আপনি রাজনীতির পরিবর্তন মানে কিছু তো আছে, যেমন যে যাই বলুক হারুন সাহেব যেটা বলছেন তার উদ্দেশ্যও কিন্তু করোনা মোকাবেলা করা বা করোনাতে আমরা কিভাবে সাহায্য করব, বা অসীম কুমার সাহেব যেটা বলছেন আমি যা বলছি আমাদের সবারই কিন্তু উদ্দেশ্য একটা। এখানে একটা জিনিস আমি আপনাকে বলি যেটা আমার আমার ব্যক্তিগতভাবে আমার একটা উপদেশ যে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি একটা আবদার থাকতো যে সমস্ত রাজনৈতিক দল তাদের সবাইকে নিয়ে যদি একটা জাতীয়ভাবে একটা কমিটি করে সবাইকে নিয়ে করোনা মোকাবেলা করার জন্য, অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যদি আমরা একসঙ্গে কাজ করতাম তাহলে মনে হয় যে করোনা পরিস্থিতি মোকাবেলাটা আরো সহজ হতো। তখন আপনারা কি করতেন আসলে, যদি সরকার সবাইকে নিয়ে বসে যদি একটা কমিটি করত তারপরে আপনারা কি করতেন, আর কমিটি না করার কারণে আপনারা আসলে কি করতে পারছেন না? না আমরা শুনেন আমরা করতে আমরা আমাদের যেমন এখন আমরা আমাদের ওয়েতে করতেছি, আমরা দলীয় ভাবে যতটুকু পারি আমরা করতেছি, ব্যক্তিগত ভাবে আমি করতেছি, বাট সরকার যে কাজটা করতেছে সরকার তো করতেছে ব্যাপকভাবে, সেই কাজটার সঙ্গে যদি সমস্ত রাজনৈতিক দল ইনভলভ হতো। আপনি দেখেন একটা জিনিস একটা মনে রাখবেন সেটা হলো কোনো দেশে কোনো যদি বিপর্যয় হয় সেখানে যদি রাজনৈতিকভাবে একটা ঐক্য মধ্যে সৃষ্টি হয় এই বিপর্যয় মোকাবেলা করার, তাহলে এটা যত সহজ ভাবে মোকাবেলা করা যায় সরকারের পক্ষে এককভাবে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আলাদাভাবে যদি থাকে সেটাকে কিন্তু এত সহজ মোকাবেলা করা যায় না। যে আমার কথা হচ্ছে এখন কিন্তু সবাই আমরা ঐক্যমত, আমি মনে করি বিএনপিও এখন করোনা পরিস্থিতিকে মানুষকে বাঁচানোর জন্য, জীবন জীবিকা বাঁচানোর জন্য, এই করোনাকে মোকাবেলা করার জন্য তারাও যদি এগিয়ে আসে আমরা এগিয়ে আসতে চাই। সরকার যদি আহ্বান করে একসঙ্গে সরকার যে কাজটা করে সেই কাজটা আমরা একসঙ্গে তো করতে পারি। মুজিবুল চৌধুরী আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আমরা নিশ্চয়ই আবার আমরা আসবো। আমি হারুন রশিদ এমপি আপনার কাছে যাব, তবে আপনার উদ্দেশ্যে একজন দর্শক প্রশ্ন করতে চান, আমরা প্রশ্নটি নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। প্রশ্ন বিএনপির মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির একজন অভিজ্ঞ জাতীয় সংসদ সদস্য আছেন দুজনের কাছেই, যে আমরা অনেক কিছুই রাজনীতিতে সমঝোতার মাধ্যমে করতে পারি। আজকে জাতি যখন ক্লান্তি লগ্ন অতিক্রম করছে বৈশ্বিক মহা করোনায় আক্রান্ত, তখন আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে কেন জনগণের পাশে দাঁড়াতে পারছে না, এর ব্যর্থতা কোথায়? জি আপনাকে ধন্যবাদ হারুন রশিদ এমপি, প্রশ্নটি স্পষ্ট, আপনি যদি উত্তর দেন। আপনার আসলে এখানে আমাদের রাজনৈতিক সংকীর্ণতা তো আছেই, এটা রাতারাতি তো আপনার এখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো না।
এবং এই সংকট উত্তরণের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি সরকারের। সরকার এ ব্যাপারে এগিয়ে আসবে, আসলে অন্যান্য রাজনৈতিক দল, নিঃসন্দেহে আমি বলতে পারি যে অন্যান্য রাজনৈতিক দল অবশ্যই এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এখানে এই এই সংকটময় সময়ে কিন্তু রাজনীতি নাই, সকল সকল রাজনৈতিক দলেরই কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড এখন বন্ধ আছে, কিন্তু সরকার এই ক্ষেত্রে এগিয়ে আসছে না। সরকারের কাছে সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী মানুষ কিন্তু উদগ্রীব ভাবে আহ্বান জানাচ্ছে যে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের প্রস্তুতি কি, আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে এই পরিকল্পনা এবং প্রস্তুতিগুলো কার্যকর করব, বাস্তবায়ন করব। এক্ষেত্রে দায়িত্বটা কিন্তু সরকারের। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত তারা কিন্তু কে কোথায় আছে সেটা তারা বিবেচনা না নিয়ে সকলেরই সহযোগিতার হাত প্রসারিত করেছে। সেখানে সরকারকে তো আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণের উদ্যোগী দেখছি না। এখানে কারণ একটি আপনার, যে বাংলাদেশে তো একটা সংকট বিদ্যমান, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না, এখানে তো সংকট আছেই। এই সংকট দূর করতে গেলে আগে আপনাকে এই সংকটের ব্যাপারে আশ্বস্ত হতে হবে যে বাংলাদেশে এই সংকট দূর করার জন্য আমরা অবশ্যই এই করোনাকালীন সময় উত্তরণ হলে আমরা এটার ব্যাপারে পজিটিভ একটা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের নামে যে সমস্ত হয়রানি, মামলা, মোকদ্দমা, নিপীড়ন যে সমস্ত রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে একটা পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশটা কে তৈরি করবে? এটা আমাদের হাতে তো রাষ্ট্রযন্ত্র নাই, আমাদের হাতে তো রাষ্ট্র সম্পদ নাই, আমাদের হাতে তো রাষ্ট্র মেশিনারিজ গুলো নাই, এগুলো সমস্ত রাষ্ট্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। সুতরাং এই ক্ষেত্রে সরকার কি কিন্তু এই বিষয়টা আপনার নিয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা যদি আমি মনে করি সরকার এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে, আমি মনে করি যেটা আমাদের চন্নু ভাই বললো যে অবশ্যই এখানে যদি সম্মিলিত ভাবে একটা সংকটকে মোকাবেলা করা যত সহজ, আপনি একক ভাবে এইরকম একটি প্রশ্নবিদ্ধ সরকারের পক্ষে কি এই সংকট মোকাবেলা করা সম্ভব? আমি আপনাকে বলে দিচ্ছি আমরা ভবিষ্যৎবাণী করবো না, এটি একটু অসম্ভব। তার কারণ এখানে করোনাকালীন সময়ে আমাদের প্রস্তুতিটা কি এখন আমরা পরিষ্কার না, সরকারের পক্ষ থেকে বিশেষ করে একটু আগে যে অসীম কুমার উকিল এমপি যখন বলছিলেন তখন তিনি বলছেন যে আসলে আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করছেন, এটি ওনার বক্তব্য। উনি বলছেন যে আপনারা ঘরে বসে রাজাউজির মারছেন, এসি রুমে বসে রাজাউজি মারছেন, উনি এমন মন্তব্য করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের উপরে যদি তাদের অভিযোগ থাকে যে আপনারা আসলে কিছুই করছেন না, শুধু অভিযোগই করছেন, তো সেই ক্ষেত্রে সরকার মানে কিভাবে আগাবে আপনার মনে হয়? না, আপনার আপনার পরামর্শটা কি, আমরা এই করোনাকালীন সময়ে রাজাউজির কিভাবে মারব? ঘরে থেকে আমরা তো সবাই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, তো ঘরে থেকে আমরা স্টুডিওতে যেতে পারছি না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সারা বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা, সেই ক্ষেত্রে আপনি আগেও একটু বলেছেন হানুসুদ এমপি, আমি একটু যোগ করি, সেটি হচ্ছে আজকে আমরা যে মারার জন্য কি টক শুটি করছি সেই টক শোর ফর্ম নিয়ে আপনি কথা বলছেন। হারুন ভাই আপনি বলবেন, আমরা আজকে যে টক শুটি করছি এই টক শোর ফর্ম নিয়ে আপনি কথা বলছেন, আমরা কিন্তু টক শো বন্ধ করে দেইনি। আমরা নতুন বাস্তবতায় যেটিকে নিউ নর্মাল বলা হচ্ছে সেটিকে মাথায় রেখে আপনারা আপনাদের বাড়ি থেকে যুক্ত হয়েছেন, আমি স্টুডিওতে যুক্ত হয়েছি, নতুনভাবে কিন্তু কাজটি চলছে, সাধারণ মানুষ আসলে সেটিই চায়। এর পাশাপাশি যদি আমি দৃষ্টান্ত দেই, ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যাদের বিএনপি কিংবা জাতীয় পার্টির মতো লাখ লাখ কর্মী নেই, লাখ লাখ ভোটার নেই, লাখ লাখ সমর্থক নেই, কিন্তু তারা কিন্তু আজকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ত্রাণ নিয়ে, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে। এই এই রকমের দৃষ্টান্ত কিন্তু আছে, যারা কখনোই কোনো সামাজিক সাংস্কৃতিকভাবে তৎপর ছিলেন না, তারা এই মহামারীর ভয়াবহতাকে সামনে রেখে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়েছেন। আপনি আমাকে দৃষ্টান্ত দিতে বলেন, সেই জন্য আমি দিলাম, আপনি বলুন। যে আমি 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 আমার বক্তব্যটা শোনার মধ্যে আপনি ইন্টারাপ্ট করেন না, আমাকে আবার যেটুকু সময় দিবেন কথাটা বলতে দেন দয়া করে। বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল আজকে যদি আপনার রাস্তায় আমরা কর্মসূচি দিই, সরকারের যে সমস্ত ব্যর্থতা বা আমাদের যে সমস্ত দাবি দেওয়া, সেখানে শত শত হাজার হাজার লোক জমায়েত হবে। এটা কি করোনাকালীন সময়ে যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে লক্ষ্য নির্দেশ সেটা কি পালন করা সম্ভব হবে? আজকে তো পার্টি অফিসগুলোই আপনার অচল হয়ে গেছে, একজন দুজনের বেশি লোক নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই জায়গা থেকে আপনারা যেটা বলছেন, আমি আপনাদের এটা সমালোচনা করার জন্য বলছি না, এটা বাস্তবতার কারণেই আজকে আমাদের প্রযুক্তির মাধ্যমে আপনারা সংযুক্ত করছেন। তার কারণ এই কাজও আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের মন্তব্য আমাদের পরামর্শগুলো কিভাবে গ্রহণ করবেন, এছাড়া তো দ্বিতীয় কোনো পথ নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনও এই বাজেটের আলোচনা মাত্র 3 ঘন্টা হয়েছে, যেটি 49 বছরের বাজেটে জীবনও হয়নি। সেখানে আমরা প্রস্তাব করেছিলাম বিএনপির পক্ষ থেকে যে এখানে 350 জন সদস্য, তারা বাজেটের উপর প্রতিক্রিয়া দেওয়ার জন্য ভার্চুয়ালি বা ডিজিটালি আপনার এই বাজেট অধিবেশনটা করা হোক। এটি করা হলে আমাদের সংসদ সদস্যরা প্রায় 20 দিন ব্যাপী
বাজেট উত্থাপিত হওয়ার পর যেদিন পাস হয়েছে সেদিন পর্যন্ত আমরা আমাদের ভূমিকা রাখতে পারতাম, সেটা সরকার আমলে নেয়নি। সরকার তো আপনার আলোচনা করতে চাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে আপনি করোনাকালীন সময়ের জন্য যে সমস্ত বিশেষজ্ঞরা, আমি আমি অন্যদিকে যাব না, দয়া করে অনুরোধ করছি যে যেহেতু অত্যন্ত মূল্যবান টাইম আপনাদের আলোচনা হচ্ছে, করোনার উপর আলোচনা নিয়ে আসেন। করোনার জন্য সরকার কি করছে? এখানে আমাদের অসীমদা বলল যে করোনার জন্য আমরা এই করছি, তা আমি আপনাকে সুস্পষ্ট বলে দিচ্ছি যে আজ থেকে দুই মাস আগে চায়না বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাব দিয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ থেকে সাত মাস আগে বলেছে যে করোনার এই সমস্ত আক্রান্তদের আপনার পরীক্ষা নিরীক্ষার হার বৃদ্ধি করতে হবে। আপনি বলেন সাত মাসে আমরা এখন 15-16 হাজারের মধ্যে আছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা চিহ্নিত হবে তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হচ্ছে যারা আক্রান্ত হবে তাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অগ্রগতি কি? সাত মাসে ডিসেম্বরে ডিক্লেয়ার হয়েছে করোনা আপনার চীনে, আমরা মার্চে এখানে ডিক্লেয়ার করেছি, মার্চ আজকে হচ্ছে আপনার জুলাই মাস। আমি আজকে প্রশ্ন রাখতে চাই, ঢাকার তো শুধু আপনাদের জেলা এতগুলো হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সোহরাওয়ার্দি হসপিটাল, আপনার বঙ্গবন্ধু হসপিটাল, অসংখ্য হসপিটাল, এইগুলোর কি বেহাল অবস্থা? আপনি বিভাগীয় পর্যায়ে, আপনি জেলা পর্যায়ে হাসপাতালগুলো খবর মিডিয়াতে নিয়ে আসছেন? আপনি আজকে হাসপাতালগুলোতে এখন পর্যন্ত অক্সিজেনের ব্যবস্থা হয়েছে? আপনি আইসোলেশনের জন্য কি আপনার পরিকল্পনা আছে? এ পর্যন্ত বাংলাদেশে আপনার 6 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে, প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে। আপনি এখন পর্যন্ত বলছেন যে আমি 70টা ল্যাবরেটরি খুলেছি, কিন্তু 70টা ল্যাবরেটরিতে আপনি স্যাম্পল কালেকশন করার পর 10-12 দিন পরে আপনি তার ফলাফল ডিক্লেয়ার করছেন। এই ফলাফল ডিক্লেয়ার যে পজিটিভ হচ্ছে, সে যা পরিবারের সাথে তাদের লোকজনদের সাথে গোটা পরিবার বা গোটা এলাকা সংক্রামিত হচ্ছে, এই কারণে আজ থেকে দুই মাস আগে চায়না বিশেষজ্ঞরা বলছে, হতাশা প্রকাশ করেছে, বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা মানুষ মারা যাবে বিনা চিকিৎসা। আমাদের বক্তব্যটা কি যে আজকে বিশেষজ্ঞরা যে পরামর্শটা দিচ্ছে, যারা এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, যারা এটার আলোকে সারা বিশ্বব্যাপী কাজ করছে, তারা যে পরামর্শটা দিচ্ছে সেই পরামর্শটা সরকার গ্রহণ করছে কিনা, পদক্ষেপ গ্রহণ করছে কিনা, আমি সমালোচনার জন্য বলছি না। অসীম দা এখানে আছে, এখানে এত আমাদের চুন্নু ভাই কি বললো যে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো সরকার কি আমলে নিচ্ছে? চুন্নু ভাই তো বললো যে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে যেটা আপনার প্রথম অধিবেশন ছিল, চুন্নু ভাই প্রথম উত্থাপন করেছে যে বিদেশ থেকে যারা আজকে বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে স্ক্যানিং এর ব্যবস্থা করা হোক। আপনার ঢাকা বিমানবন্দরে যেখানে আপনার স্ক্যানিং এর মেশিন ছিল, দুটো, একটা নষ্ট আর একটা কাজও করতো না, প্রতিদিন হাজার হাজার মানুষ বিদেশ ত্যাগ করছে, যে কারণে তো আমাদের এই করোনাটা ছড়িয়ে গেছে। কেন কি আপনার ওখানে স্বাস্থ্যমন্ত্রীকে স্পেসিফিক বলা হলো যে আপনি বিমানবন্দরে আপনার এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাটা কার্যকর করেনি সরকার? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেটা এটা আমার গলা উঁচু করে বলছি, এই কারণে যে আমরা পার্লামেন্টে চুন্নু ভাই বলেছে, আমি বলেছি, আরো দু একজন বিরোধী দলের সদস্য বলেছে, কিন্তু সরকার তখন আপনার মুজিব বর্ষের বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত ছিল, আতশবাজি নিয়ে ব্যস্ত ছিল, আমি খোলাখুলি বলছি, তখন এই এই বিষয়ে সরকার ন্যূনতম কোনো যে ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য পরিকল্পনা করা দরকার, করে নাই বলেই আজকে আপনার এই ভয়াবহ আপনি শুনেছেন চুন্নু ভাই এবং হারুন ভাই দুজনের বক্তব্যই শুনেছেন, আপনারা সারা দুনিয়ায় যারা মহামারী বিশেষজ্ঞ তাদের বক্তব্য শুনছেন না, সেটি যেমনি ভাবে বলছেন তেমনি ভাবে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই মহাসংকট মোকাবিলায় আপনাদের কোনো আগ্রহ নেই, সদিচ্ছা নেই, সেটিও তারা বলেছেন, আপনি কি বলবেন? আসলে চন্ন ভাই, হারুন ভাই বলছেন অনেকগুলি কথা, এই হারুন ভাইয়ের যে কথার এটি ছোট্ট আর কি, আসলে আপনার হেডিং এর সাথে সামঞ্জস্য রেখে বলা হয়েছে আর কি, নালিশের রাজনীতি আর কি, মানে একেবারেই স্বীকারই করতে চাচ্ছেন না। চন্ন ভাই পার্লামেন্টে অবশ্যই বলেছেন প্রাথমিক অবস্থায় ত্রুটি বিচ্ছুতি গুলি ছিল না, আমি তা বলছি না, আমি তো বলেছি যে আমার যে অভিজ্ঞতাটা, আমার গ্রামের স্বাস্থ্যকর্মীটা ও স্যাম্পল কালেকশন করতে যাওয়াটা রীতিমতো হাত পা কাপাটি নিয়ে গিয়েছে, সে প্রাথমিক অবস্থায় পিপিই সম্পর্কে তো ধারণার কারণেই ছিল না, এটা আমরা খুব এক্সপার্ট ছিলাম, শহরের মানুষ গ্রামের মানুষ এক্সপার্ট ছিল না, ডাক্তাররা বুঝতো না, নন ডাক্তাররা বুঝতো না, বিষয়গুলো তো তা নয়। আস্তে আস্তে জায়গাটা আমরা ডেভেলপ করেছি, আমি প্রথমবারই বলেছি হারুন ভাই যে আমি অবশ্যই বলছি যে আরো আরো স্পিডি কিভাবে করা যায়, আরো বেশি মানুষের কিভাবে টেস্ট করা যায় সেই দিকটা আমরা অ্যাড্রেস করা, সে ব্যাপারে আমরা কাজ করতেছি, কাজ করছি, কাজ করে এগিয়ে যাচ্ছি। এখন যেটা বলছেন যে উপস্থাপক জিজ্ঞেস করতেছিলেন যে এমনি সামগ্রিক ভাবে কোনো
অগ্রগতি উন্নতি পরিবর্তনকে লক্ষ্য করছি না, অবশ্যই আমি মনে করি যে পরিবর্তন আছে। আমি যখন গ্রামে ছিলাম, আমি যখন উপজেলায় ছিলাম, আমি যখন আমার নির্বাচন এলাকায় কাজ করেছি, আমি দেখেছি সেখানে। অসীম কুমার উকিল, আমি আপনি আমি আপনিই বলবেন, আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে আপনারা বলছেন যে নানান ধরনের অব্যবস্থাপনা, নানান ধরনের অসঙ্গতি হয়েছে, এটা সরকারি দলও স্বীকার করে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত মানে সারা দুনিয়ায় দেশভিত্তিক এই করোনাকালে যত চিকিৎসক মারা গেছেন সেই দিক থেকে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি চিকিৎসক মারা গেছেন, এবং তার পেছনে আসলে ত্রুটিপূর্ণ পিপিইকে দায়ী করা হয়। আপনারা বিভিন্ন ঘাটতির কথা স্বীকার করছেন, কিন্তু এই 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 ধরনের লস বা এই ধরনের ক্ষতির পেছনে কারা দায়ী, তাদের বিরুদ্ধে কি আপনার ব্যবস্থা নিয়েছেন, তার কি কোনো দৃষ্টান্ত আছে? আপনার এই বিষয়গুলো আমি এটা বলছিলাম যে এগুলির ভিতরে কাজ হচ্ছে না, তারা কাজগুলি হচ্ছে, এখন দৃশ্যমান না অদৃশ্যমান সেইগুলি নিয়ে কথা বলা যেতে পারে। আমি তো বললাম যে আমরা যখন পিপিই টার্মটার সাথে পরিচিত হয়েছি, আমি খবর নিয়ে জানলাম পিপিই চট্টগ্রামের একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করে, আমি সেখানে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক একসময় আমার সাথে ছাত্রলীগ করতে তৈরি, তার সাথে কথা বলেছি যে এটা কিসের জন্য, ওরা বলছে আমরা আমেরিকাতে এক্সপোর্ট করি এই পিপিইটা, পরে আমেরিকার মানুষ শিকারে জঙ্গলে যায় যাতে পোকামাকড় সাপ কেউ কামড়াতে না পারে। মানে বিষয়গুলি কিরকম, সেইখান থেকে আমাদের পারসেপশন গুলি আসছে, আমাদের ধারণা গুলি আসছে। পিপিই ব্যবহারের ক্ষেত্রে তো সংকট ছিলই, পিপিই আনার ক্ষেত্রে সংকট ছিল, কিন্তু এখন তো কথাগুলি বলা যাবে না, এখন তো জায়গাগুলি আমরা উন্নত করেছি, এবং এই অনিয়ম স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়মের সামগ্রিক বিষয়গুলি নিয়ে টান দেওয়া হয়েছে। আমি যে জায়গাটা বলতে চাই, জাতীয় ঐক্য দরকার, সেই জাতীয় ঐক্যটা কিসের জন্য, জাতীয় ঐক্যটা কি বিএনপির জন্য দরকার না করোনার জন্য দরকার? সংকটটা বিএনপি নয়, সংকটটা হলো করোনা। অবশ্যই করোনাকে ঘিরে একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে, যেখানে এত সংক্রান্ত এক্সপার্ট যারা আছে তারা সবাই আছে, এবং তারপর আপনি বলতে পারেন যে বিএনপি কে নিয়ে একটা ঐক্য করলে অসুবিধা অসুবিধা নাই। পরবর্তী প্রশ্নটাই করবে, মিটিংটা লন্ডনে হবে না ঢাকায় হবে, কারণ হারুন ভাইদের হেডকোয়ার্টার তো লন্ডনে। তারপরে চুন্নুভাই জিজ্ঞেস করবে যে যিনি সাজাপ্রাপ্ত আসামি তাকে মিটিং এ আনা যাবে কি যাবে না, এই বিষয়গুলো তো ফয়সলা করতে হবে। তারপরেও আমি আবারও বলছি যে আমরা জাতীয় সংকট হলো করোনা, করোনাকে ঘিরে জাতীয় কমিটি হয়েছে, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও আরো জাতীয় সংকটকে সামনে রেখে আপনি যে সকল প্রশ্নগুলো তুললেন সেগুলো কি কি পাশে রেখে আগানো সম্ভব কিনা, আপনি যে সকল প্রশ্নগুলো তুললেন জাতীয় পার্টি এবং বিএনপি কে সামনে রেখে জাতীয় ঐক্যের কথা বলায়, এই জাতীয় সংকটকে মাথায় রেখে এ সকল প্রশ্নকে পাশে রেখে এগিয়ে যাওয়া সম্ভব কিনা রাজনীতিতে? আমরা তো বলছি যে আসলে আমি বলছি না যে এলাকায় গ্রামে গঞ্জে সর্বত্র কিন্তু সবাই মিলে কাজ করছে, এখানে পার্টির বিভাজনটা প্রাধান্য হয়ে দাঁড়ায়নি কোনো অর্থেই দাঁড়ায়নি, এবং সংকটটা যখন করোনা তখন কেউ থেমে থাকেনি। আমি বলছি যে আলোচনার টেবিলে যেটাকে সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, সেটা আসলে সংকট নয়, সংকটটা হলো করোনা, এবং সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করছি, এবং সামগ্রিকভাবে প্রাথমিক অবস্থায় ত্রুটি বিচ্যুতি দুর্বলতাগুলি ছিল, আমরা আস্তে আস্তে এগুলি কাটিয়ে উঠেছি। লকডাউন আমরা করেছি, লকডাউনটা করেছি সারা বিশ্বের সাথে সংগতি রেখে করেছি, যখন উন্নত বিশ্ব করছে, আমেরিকা করছে, যখন অশোক কুমার উকিল আপনাকে ধন্যবাদ, একজন দর্শক অপেক্ষা করছেন আপনার কাছে, নিশ্চয়ই সময় পেলে আবার আমরা আসবো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শহীদুল ইসলাম সিঙ্গাপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো চুন্ন সাহেবের কাছে এবং হারুন রশিদ সাহেবের কাছে, যে উনি বলতেছে যে সব দল মিললে একটা ঐক্যবদ্ধ এই মহামারীর জন্য কাজ করার জন্য, আওয়ামী লীগ বলতেছে উনি যে আওয়ামী লীগ সরকার দল আসতেছে না, তো সরকার জি আপনি বলুন। আমি শহীদুল ইসলাম সিঙ্গাপুর থেকে বলছি। জি আমি আপনি প্রশ্নটা করুন সরাসরি, আমরা শুনতে পেয়েছি আপনার পরিচয়। ঠিক আছে, এবং হারুন রশিদ এমপি সাহেবের কাছে, যে আজকে আমাদের যে করোনা মহামারী, উনি বলতেছে বাবা সরকারি দলের সাথে সব দল মিললে কাজ করার জন্য, সরকারি দল না আসলো কিন্তু আমাদের যে বিরোধী দল আছে কতগুলো, অনেকগুলো দল আছে, এরা মিলে তো কিছু কাজ করতে পারতো জনগণের জন্য। আর আমাদের জি আপনাকে ধন্যবাদ, আমার মনে হয় যে আপনার প্রশ্নটি স্পষ্ট। আমি প্রথমেই চুন্নু ভাই আপনার কাছে যেতে চাই, আমরা জাতীয় রাজনীতি বিভিন্ন রাজনীতির আগে কিন্তু আমরা দেখি যে আপনারা রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের জোট করেন, ঘন্টায় ঘন্টায় মিটিং করেন, প্রতি সন্ধ্যায় মিটিং করেন, কিন্তু আমরা কিন্তু এই করোনাকে সামনে রেখে, দর্শক যেটি বলছেন যে সরকার না ডাকলেও কিন্তু রাজনৈতিক দলগুলো যেভাবে জোট
জোটগত আন্দোলন করে বিভিন্ন ইস্যুতে নামেন, সেভাবে তো নামতে পারেন। আপনি তো আপনার একটু খেয়াল করলে তো জানার কথা যায়, আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কর্মী গ্রামে গঞ্জে তারা তাদের সাধ্যমতো করোনাতে কাজ করছেন না। যেমন সামাজিক সংগঠন, সামাজিক সংগঠন এবং আমার জানা মতে রাজনৈতিক দলের সব রাজনৈতিক দলের, ইভেন আমি আমার একা দেখেছি আওয়ামী লীগ, প্লাসি, বিএনপি সহ অন্যান্য পার্টি যারা আছে তারাও কিন্তু কাজ করছে। তাহলে আপনি জাতীয় ঐক্যের কথা কেন বলছেন? কেউ কিন্তু বসে না, না ঐক্যের কথা বলছে এই কারণে যে দেখুন প্রত্যেকটা বিপর্যয়, যেমন আমি বলি ভারতে যখন করোনা আরম্ভ হলো তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টের এবং সমস্ত বিরোধী দলের নেতৃবৃন্দকে নিয়ে একটা বৈঠক করেছিলেন যে তারা এই করোনাটা কিভাবে মোকাবেলা করবে। এটা একটা ঐক্যমতের জন্য, আর কিছু না। সারা দেশবাসী দেখলো যে সরকার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল তারা কাজে ঝাঁপিয়ে পড়ছে, সবাই করতেছে, সন্দেহ নেই। যেমন আমি আমি আমার এলাকায় আমি কাজ করতেছি, ওর এলাকা ছিল, আমি অত তার মতো এত এত বেশি এলাকায় না, আমি কয়েকদিন পর পর যাই, ও সেমা একদম কন্টিনিউ সবাই শেয়ার করতেছে, আমরা করতেছি, কম বেশি সবাই করতেছি। বাট আমরা যদি ঐক্যমত ভাবে করতাম, যেমন কিছু কিছু ভুল আছে, অসীম কুমার উকিল আমি তার কাছে বলবো যে সরকার একটা দায়িত্ব দিয়েছেন প্রত্যেক জেলায় একজন আমলাকে, পার্লামেন্টারি সিস্টেমের রাজনীতিতে জেলার দায়িত্ব এই যে করোনার বিষয়ে কোর্ডিনেশন করার জন্য মন্ত্রী অথবা আওয়ামী লীগের কি এই 64 জেলায় কি 64 জন সিনিয়র এমপি ছিল না যাদেরকে দায়িত্ব দেওয়া যেত? কিন্তু ওনা দিয়েছেন আমলাদেরকে, আমার মনে হয় আমাদেরকে না দিয়ে পলিটিক্যাল একজন বেশ পার্লামেন্টের মেম্বারকে মন্ত্রীকে দিলে তাহলে সেই জেলায় সমস্ত লোকগুলি যেতে পারতো। যেমন এখন একটা কিছু কাজ করে, যেমন কিছুদিন আগে আপনার মানিকগঞ্জে একজন সচিবকে দেওয়া হয়েছে দায়িত্ব, সেখানে দেখা গেলো মিটিংয়ে প্রথম নাম আসছে যে প্রধানমন্ত্রী সচিব সাহেব এবং বিশেষ অতিথি বক্তব্য রাখবেন এমপি। এইগুলি কিছু এনামুলি আছে, এই জিনিসগুলি কিন্তু খেয়াল করা উচিত এবং খেয়াল না করলে হবে না। আর একটা হলো যে কাজ কেউ করে নাই তা না, করছে কিন্তু সম্মিলিত ভাবে করা, সরকার নেতৃত্বে সরকার ডাকা, সেটা কিন্তু আরেক জিনিস। আপনি তাহলে তো আজকে আজকে ধরেন ইন্ডিয়া যেমন আজকে চায়নার সঙ্গে তাদের একটা চলছে দ্বন্দ্ব, ওই সময় কিন্তু তারা সমস্ত এই পার্লামেন্টের সব বিরোধী দলের সমস্ত লোকদেরকে কিন্তু তারা ডাকছে, প্রাইম মিনিস্টার বলে ডেকে আলোচনা করেছে। যেমন আমরা পার্লামেন্টের মেইন অপোজিশন, আমাদেরকেও কিন্তু এখন পর্যন্ত সরকার ইচ্ছে করলে ডাকতে পারতেন, ডেকে কথা বলতে পারতেন যে ঠিক আছে এই করোনা পরিস্থিতিতে সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, সন্দেহ নাই। এবং আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী খুব বোল্ডলি পদক্ষেপ নিচ্ছে, আমরা তো সরকারকে সাহায্যই করতে চাই, আমরা তো সরকারকে হাতকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে চাই, আমরা দাঁড়াচ্ছি, ইন্ডিভিজুয়াল দাঁড়াচ্ছি, দলীয় ভাবে আলাদা দাঁড়াচ্ছি। আমাদের চেয়ারম্যান জি এম খেলছে স্যার আমার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে, গতকালকে আমরা একটা মিটিং করেছি। জি চন্দু ভাই আপনাকে ধন্যবাদ, আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই, সেহেতু আপনাকে আর সময় দিতে পারছি না। আমি হারুনুর রশিদ এমপি আপনার কাছে আসতে চাই, আপনি দর্শকের যে প্রশ্ন করেছেন সেটির উত্তর তিনি আপনার কাছে জানতে চেয়েছেন, এর পাশাপাশি আপনারা যে জাতীয় ঐক্যের কথা বলেছেন সেই ক্ষেত্রে অসীম কুমার উকিল এমপি যেটি বলেছেন, তিনি কিছু বাংলাদেশের রাজনীতির কিছু প্রশ্নের অবতারণা করেছেন যে সেগুলির মীমাংসা আগে হতে হবে, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? হারুনুর রশিদ এমপি ধন্যবাদ। আসলে যা আমাদেরকে যে প্রশ্ন করেছে সিঙ্গাপুর থেকে ভাই, জাতীয় ঐক্যের কথা কেন আমরা বলছি? বাংলাদেশে তো একটা রাজনৈতিক সংকট বিদ্যমান, এটা কি সরকারি দল স্বীকার করে না? আজকে আমি এই পর্যায়ে যেতে চাচ্ছিলাম না, আমরা করোনা নিয়ে মধ্যে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু অসীমদা যে কিছু প্রসঙ্গ নিয়ে এসছে, অসীমদা কি জানেন না যে আইয়ুবের দশকে শেখ মুজিব যখন বাংলাদেশে আইনের শাসন, বাংলাদেশে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি কিন্তু ওই সামরিক শাসনের আমলে তার বিরুদ্ধে 9টি মামলা হয়েছিল এবং 1টি মামলায় উনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। তারপরে উনার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, সেখানে কিন্তু উনি কারাগারে বন্দী ছিলেন, পাকিস্তানের রাজনৈতিক সংকট নিরসনের জন্য তাকে কিন্তু কারাগার থেকে মুক্ত করে নিয়ে গিয়ে সংলাপে বসানো হয়েছিল। এখন বাংলাদেশের সংকটটা কি, এখানে বিরোধী দল হিসেবে কারা? আজকে পার্লামেন্টে যারা বিরোধী দলের দায়িত্ব পালন করছে আপনাদের মহাজোটের শরীর, এই দশম পার্লামেন্ট, নবম ইলেভেন পার্লামেন্ট, এখানে তো একটা অদ্ভুত, যারা সরকারে তারাই বিরোধী দলে, এটি হয় না, আমাদের সংবিধান এটিকে কখনো স্বীকৃতি দেয় না। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে রাজনৈতিক যে সংকট, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, আমি করোনাকালীন সময় বলতে চাচ্ছি না, বাস্তব যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই করোনাকালীন সংকট মোকাবেলার জন্য আমরা জাতীয় ঐক্যবদ্ধ কেন আহ্বান জানাচ্ছি? এটা জাতীয় সংকট, এটা জাতীয় দুর্যোগ, এটা আপনারা 6 মাস 3 মাসের
প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা সাইক্লোন নয়, এটি দীর্ঘস্থায়ী কতদিন হবে আমরা জানি না, এটা 6 মাস হবে না 1 বছর হবে না 2 বছর হবে, এটা কি ভয়াবহ আকার ধারণ করবে এটি কল্পনারও বাইরে। সুতরাং আমরা জাতীয় ঐক্যের কথা বলছি কি কারণে, যে আমাদের যে রাজনীতিতে ক্ষতগুলো তৈরি হয়ে আছে এই ক্ষতগুলো দূর করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, যার মধ্য দিয়ে আমরা করোনার এই যে সংকট, চিকিৎসা ব্যবস্থায় সংকট, জীবন জীবিকায় যে সংকট, এটা আমরা ঐক্যবদ্ধভাবে, এবং আমার যেটুকু আর্থিক সামর্থ্য আছে আমি মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আমি মানুষকে বুঝ দিতে পারবো। আজকে রিলিফ বিতরণ করবেন, রিলিফ বিতরণ করতে গিয়ে যারা আজকে আপনাদের নির্বাচিত প্রতিনিধি তারা প্রকৃত নির্বাচিত নয়, তারা সেখানে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, সেই অবস্থায় আজকে শতকরা 99% বাংলাদেশের এই 49 বছরের ইতিহাসে এই ধরনের স্থানীয় পরিষদ অতীতে কখনো ছিল না, এবং তারা আজকে এই সমস্ত আপনার যে ত্রাণ সহায়তা গুলো তালিকা প্রস্তুত করছে, যাতে হচ্ছে কি অধিকাংশই, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা তো আওয়ামী লীগের সম্পদ, এটা আপনাকে মনে রাখতে হবে অসীমদা, এই সম্পদ গুলো আজকে হরিলুট হচ্ছে, এই সম্পদ গুলো আজকে দলীয়করণ হচ্ছে, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য দুর্যোগকালীন সময় আপনি সেনাবাহিনীকে দায়িত্ব দেন, এই প্রকৃত তালিকা প্রস্তুত করার জন্য এই পরামর্শগুলি আমরা দিচ্ছি। আমরা তো বলছি না যে বিএনপি কে দায়িত্ব দেন, বিএনপি কে নিয়ে তালিকা করেন, প্রয়োজন নাই। এই সংকট মোকাবেলার জন্য আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ, যে সমস্ত পরামর্শ দিচ্ছে, আমি চিকিৎসক নই, ডাক্তার নই, আমি বিশেষজ্ঞ নই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যারা বিশেষজ্ঞ যে পরামর্শগুলো দিচ্ছে সেই পরামর্শগুলো কার্যকর করার জন্য আপনারা রোডম্যাপ তৈরি করুন। আপনারা যে অর্থ বরাদ্দ দিয়েছেন স্বাস্থ্য খাতে, এই স্বাস্থ্য খাতে সবচাইতে যেটি বড় সংকট, সবচাইতে যেটি দুর্বলতা সেটি হচ্ছে দুর্নীতি, যেটা আজকে সঞ্চালক মহোদয় বলেছেন যে আজকে আপনার এই যে আপনার নিম্নমানের কিট, নিম্নমানের সামগ্রী আজকে বাংলাদেশে প্রবেশ করেছে, বাজারজাত হয়েছে, তার সাথে কারা জড়িত, এ পর্যন্ত সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি আজকে মানুষের প্রণোদনা ঘোষণা করছেন, মৃত্যু প্রণোদনা, যে চিকিৎসক একটা মারা গেলে তাকে 50 লক্ষ টাকা আপনি প্রণোদনা দিবেন, আপনার আজকে আমাদের কোনো মাননীয় সংসদ সদস্য প্রণোদনা গ্রহণ করতে রাজি হবে যে আমি আজকে এই করোনা মোকাবেলা করতে যোদ্ধা হিসাবে মাঠে যুদ্ধ করব, আর যুদ্ধ করতে গিয়ে আমি প্রাণ দিব তার জন্য আমাকে 50 লাখ টাকা আমাকে প্রণোদনা দেওয়া হবে? আজকে বাজেটে এই সমস্ত প্রণোদনা হাস্যস্কর। আমি বলবো এগুলো হাস্যস্কর। এমপি আমরা একদম শেষে চলে এসেছি। এই দুর্বলতা জায়গাগুলো প্রথমত হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে সরকার বলছে জিরো টলারেন্স, কিন্তু আমি বলবো কিচ্ছু এটা। জি আপনাকে ধন্যবাদ। আমি অসীম কুমার উকিল এমপি আপনার কাছে আসতে চাই। মুজিবুল হক চুন্নু এমপি উনি বলেছেন যে আপনারা যে জেলাভিত্তিক যেই কমিটি করেছেন সেখানে আসলে প্রধান করেছেন আমলাকে, সেখানে কোনো রাজনৈতিক নেতাকে করা হয়নি, কোনো এমপিকে করা হয়নি, এমনকি মন্ত্রীদেরকেও করা হয়নি, সেটি তিনি বলছেন। অর্থাৎ অনেকটাই আমলা নির্ভর হয়েছে এবং এর পাশাপাশি ত্রাণের যেই কার্যক্রম সেটিকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন হারুন রশিদ এমপি। এই দুইটি বিষয়ে আমি আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ। একটু এটা চন্নুভাইও জানে হারুনভাইও জানে আমাদের যে হোল সিস্টেমটা ডিস্ট্রিবিউশন, আপনার উপজেলা লেভেলে ত্রাণ দেওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমন আছেন ঠিক তেমনি আছেন অফিসার ইনচার্জ পড়শি, সেখানে আছেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বার, সেখানে এরা যে নামগুলি বললাম এরা কোনো না কোনো দল থেকে নির্বাচিত, ধরেন তারা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্য, স্থানীয় সরকারের সমস্ত নির্বাচিত সদস্য, সেখানে অবশ্যই সংসদ সদস্য অন্তর্ভুক্ত আছে, সংসদ সদস্য অ্যাডভাইজার হিসেবে প্রধান হিসেবে অন্তর্ভুক্ত আছে, কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির এই কমিটিতে ঢুকানোর কোনো সুযোগ নেই, কিংবা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিকে বাদ দেওয়ার কোনো বিষয় নেই। এটির কাঠামোটা দীর্ঘদিন যাবত এই কাঠামোর মধ্যে তৈরি হয়ে আসছে, ফলে এটা চুন্নবায়ের মনে হইতে পারে যে তারালের যে কাঠামোটা সেই কাঠামোটাতে অধিকাংশ আওয়ামী লীগ দলীয় সদস্যরা আছে, বা এটা আমার এলাকায় এই আপনার স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে প্রায় সকলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা মনে হইতে পারে যে দলের, কিন্তু এটাই সিস্টেম, এই পদ্ধতিটা হয়ে আসছে। এই পদ্ধতি চেঞ্জ করার উদ্যোগ হারুন ভাই নেন নাই, চুন্নু ভাই নেন নাই, আমরাও নেই নাই, বরঞ্চ আমরা এখন স্থানীয় সরকারি নির্বাচন গুলি সব দলীয় ভিত্তিক করে নিয়েছে, একটা পরিবর্তন জায়গায় এনেছে, এটা ঠিক আছে, কাজেই এখানে দলীয় ভিত্তিকের ব্যাপার এটা কাঠামোটাই ব্যাপার সাজানো আছে। অসীমদা আমি কিন্তু আপনার এই পরিবর্তনের কথা বলিনি, যে আপনার স্থানীয় পরিষদ গুলো যেহেতু প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে, এটা যদি প্রশ্নবিদ্ধ না হতো তাহলে কিন্তু আপনার এদের দ্বারা তালিকা করলে আপত্তি থাকতো না। এই সিস্টেমটা তো স্বাধীনতার পর থেকে চলে আসছে,
কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম শতকরা 99.9% হচ্ছে আপনার নৌকার সব প্রার্থী আজকে করোনা মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আলোচনাটা করব। আমি শুধু বলছি যে আমার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা স্থানীয় সরকার নির্বাচনের পদ্ধতিটাই যেরকম আছে সেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা ত্রাণ আর চুন্নুভাই যেটা বলছিলেন আর কি চুন্নুভাই আসলে তো রিলিফ কমিটির প্রধান কোন সিনিয়র সচিবকে জ্বালায় করা হয়েছে তার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কোঅর্ডিনেশনের। এটা আমি একটু ঘুরিয়ে বলি না চুন্নুভাই, এই সীমাবদ্ধতা আমার আপনার হারুন ভাইয়ের, এই ব্যর্থতা রাজনীতিবিদের। চলেন আমরা অগ্রসর হই, রাজনীতিবিদরাই সকল ক্ষেত্রে কর্তৃত্ব করতে পারে, নেতৃত্ব দিতে পারে, সেই জায়গাটা আমরা তৈরি। জি, অসীম কুমার উকিল এমপি, হারুন রশিদ এমপি এবং মুজিবুল হক চুন্নু এমপি, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।